ছুটির দিন সকালে ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল। পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে শুক্রবার সারাদিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, সাথে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী, যুক্ত হব তার সঙ্গে। আর লাবনী, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি কিন্তু বলছিলেন আসলে সকাল থেকেই কিন্তু রাজধানীর উপর বৃষ্টি হচ্ছে, শুধু রাজধানীতে না, সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও আজকে ছুটির দিন, এই জন্য সাধারণ মানুষ ঘরে থেকে বের হচ্ছেন কম। এছাড়া যারা নিতান্ত প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে রাজধানীতে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কোনো কোনো এলাকার সড়কে কিন্তু পানি জমে গেছে। এছাড়া যেহেতু আজকে ছুটির দিন, খুব একটি যানজট বা বৃষ্টির কারণে যে যানজটে তৈরি হয় সেই যানজটে কিন্তু রাজধানীর সড়কগুলোতে দেখা যাচ্ছে না। যারা নিতান্তই প্রয়োজনে বের হচ্ছেন তারা বলছেন যে প্রয়োজনের কারণে যারা বের হয়েছেন, এরকম বৃষ্টিতে আসলে কোনো জায়গায় যাওয়ার একটা ভোগান্তির বিষয়। পাশাপাশি আবহাওয়া অফিস জানিয়েছে যে মৌসুমি বায়ুর প্রভাবে অর্থাৎ মৌসুমি বায়ু ঘন হয়ে যাওয়ার কারণে কিন্তু এই যে মুষলধারে বৃষ্টি এটি হচ্ছে এবং সারা দেশেই যে বৃষ্টিটা এটি আজকে অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেও পারে এবং আজকে সূর্যের দেখা হয়তো বা মিলবে না এবং এই যে আজকে যে ভারী